ইসলামের আবিষ্কার। ভাইরা আমার, চশমা ইসলামের আবিষ্কার, ডিএনএ টেস্ট, আমাদের যতগুলো পৃথিবীতে ডিএনএ টেস্ট হচ্ছে ইসলামের আবিষ্কার, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো সব ইসলামের আবিষ্কার। পবিত্র কোরআনে এগুলোর আয়াত আছে। আমরা তো শুধু ভাবি আইয়া আল্লাহ এরকম মাতুকা জীবন পর্যন্ত থেমে যায়। আমরা শুধু পবিত্র কোরআনের শেষ 10টি সুরাকে কেন্দ্র করে আমরা মনে করি আল্লাহকে খুশি করার জন্য 10টি সুরাই যথেষ্ট। যদি তাই হতো তাহলে এত বড় কোরআন আল্লাহ নাজিল করতেন না, কি বলেন ঠিক না? এত বিশাল কোরআন তিনি নাজিল করতেন না। এই পবিত্র কোরআনের বিগিনিং টু এন্ড, মা বাইনাত দাফাতাইন, এর এক মলাট থেকে আরেক মলাটের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব জগতের সকল বিজ্ঞানের কথা তিনি আলোচনা করেছেন। শুধু বিজ্ঞান নয়, দর্শন বলেন, পাণ্ডিত্য বলেন, পবিত্র কোরআনের মধ্যে ব্যক্তি নীতি বলেন, পরিবার নীতি বলেন, আপনি রাষ্ট্রনীতি বলেন, স্বরাষ্ট্র নীতি বলেন, পররাষ্ট্র নীতি বলেন, অর্থনীতি বলেন, জগতের যতগুলো নীতি আছে আপনি যদি খুঁজে খুঁজে বের করতে চান সব আপনি পাবেন। এবং পৃথিবীতে যতগুলো ঘটনা প্রবাহ, জগতের মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে, সেই আদি ঘটনার মূল প্রেক্ষাপট, ওই ঘটনা প্রবাহগুলো আপনি দেখে অবাক হয়ে যাবেন যে পবিত্র কোরআন হচ্ছে এই পৃথিবীর মানুষের জন্য একটি বিরাট এবং বিশাল ইতিহাস গ্রন্থ। ও আহসানুল কাসাসে হাজাল কোরআন। সম্মানিত শ্রোতি, আজকের তো পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আলোচনা। এই জন্য আমি আংশিকভাবে আপনাদেরকে ধারণা দিচ্ছি যে পৃথিবীর বিজ্ঞানে কিন্তু গোড়ায় মুসলমান আছে। আজকের এই লেখাপড়ার ক্ষেত্রে অ্যালজেব্রা বলেন আর যা কিছু বলেন তাতেই মুসলমানদের অবদান। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে আপনি খুঁজে দেখুন ইবনে সিনা, আল রাজি, এ সকল মহান ব্যক্তিকে অনুসার তাদের নাম না নিয়ে আপনি আগাতে পারবেন না। জগতের মধ্যে পবিত্র কোরআন হচ্ছে সমস্ত বিজ্ঞানের গোড়া। এবং কারণ হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান বিজ্ঞানকে মানুষের হাতে তুলে দিয়েছেন, কারণ মুসলমান জাতি যেন কারো মুখামুখি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে কারো দ্বারস্থ তিনি করতে হতে বলেন নাই, হতে দেন নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ি কেমনে বানাবেন? তিন তলা বাড়ি বানাবেন না পাঁচতলা বাড়ি বানাবেন? কক্ষ কয়টা দিবেন বাড়ির মধ্যে? প্রাসাদ গুলো হবে কেমন? প্রাসাদের কক্ষ গুলো হবে কেমন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে যেমন রাজুক প্ল্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, যে রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ তুমি এই শহরটাকে নিরাপদ করে দাও, তার শহর নিরাপদ হওয়ার জন্য সেখানে একটা সিস্টেম হয়েছে, তার বাড়ি নিতে হবে, কি বলেন ঠিক না? না হলে তো হবে না, কারণ বিল্ডিং কাইট হয়ে যাবে। যেমন কিছুদিন আগে আমাদের ঢাকায় পাশেই একটা বিল্ডিং কাইট হয়ে কত মানুষের প্রাণহানি ঘটলো। আবার কংকনের একটা বিল্ডিং কাইট তো হয় নাই, বরং উপরের কিছু আবরণ একটু শুধু পানি কম হওয়ার কারণে ওই ফুলে উঠে এবং সেটা ফেটে গেছিল। এটাতে কি মহা আতঙ্ক সৃষ্টি হলো! মিডিয়াগুলো এমনভাবে প্রচার শুরু করলো, ওই পুরো বিল্ডিংটাতে যারা ছিল তাদের সবাইকে বের করে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হলো। সম্মানিত শ্রোতি, আপনি আপনার ঘর করবেন কোথায়, বাড়ি করবেন কোথায়? আসল পবিত্র কোরআন মজিদ আপনি দেখেন সে ঘর বাড়ি করার কোথাও তিনি আমাদের কাছে এনে দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون. الله أكبر رب العالمين بلين. وأوحى ربك إلى النحل أمين مومسي رقر عدير جاريكم أوحى شمتر رتوامرا مومسي رقر الله وحي قلين এর অর্থ হলো মৌমাছির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ জারি করলেন, আনিতাখিদি মিনাল জিদালি বুয়ুতা, তোমাকে আমি তিনটা জায়গায় বাড়ি বানাবার পারমিশন দিলাম, কয়টা? তিনটি জায়গায় বাড়ি বানাতে পারবে। আনিতাখিদি মিনাল জিদালি বুয়ুতা, তুমি পাহাড়ের উঁচু শৃঙ্গে উঁচা টিলায় তুমি সেখানে বাড়ি বানাও, ঘর বানাও, মৌসাক তৈরি করো। যদি সেখানে তোমার পছন্দ না হয়, অমিনের সাজারে তার গাছের ডালে তুমি মৌচাক বানাও, আর গাছের ডাল যদি তোমার পছন্দ না হয়, অমিন না ইয়া আরিশন,
মানুষ যে ঘরে বাস করে সেই ঘরের কোণায় মৌজাক বানাও সুবহানাল্লাহ জয় করুন সুবহানাল্লাহ কোথায় আপনি মৌজাক বানাবেন ভাইরা আমার বাড়ি বানাবে কোথায় এই প্রাণীটি বাড়ি তৈরি করবে কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্ল্যান দিচ্ছেন কোন জায়গায় বাড়ি বানাবে জায়গা পর্যন্ত দেখিয়ে দিলেন তিনটা জায়গায় বাড়ি واوحى ربك الى النحل ان اتخذي من الجبال بيوتا পাহাড়ের উপরে বাড়ি বানাবে নাহলে গাছের ডালে আর না হলে বাড়ির কোনায় ঘরের কোনায় কেন ঘরের কোনায় আমরা তো কোরআনের আয়াত পড়ে থমকে চুপ করে আছি কিন্তু বিজ্ঞানীরা তারা দেখলো যে না আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রাণীর বাড়ি কিভাবে তৈরি হয় একটা ক্ষুদ্র প্রাণী মৌমাছি সে কিভাবে বাড়ি তৈরি করে তার মানুষের ঘরের কাছে বিছানার পাশে তার বাড়িটা এনে দিয়ে তিনি মানুষকে গবেষণা করার জন্য উৎসাহ দিয়েছেন যে তুমি একটু দেখো তো বাড়িটা কেমন বানাইছে সে বিজ্ঞানীরা ঘরের কোণায় ওই মৌচাক দেখে অবাক হয়ে গেল একটা রানী মৌমাছি তার নিজের নেতৃত্বে যে মৌচাকটা তৈরি করে সেখানে প্রায় 12,500 কামরা রয়েছে 12,500 কামরা বিশিষ্ট যদি একটা বাড়ি একটা রানী মৌমাছি তৈরি করতে পারে তাহলে মানুষ তুমি তো পৃথিবীর মধ্যে সেরা তোমার উপরে জগতে তো আর কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় মর্যাদা দিয়েছেন তুমি কেন ঘরে বসে থাকবে তোমার ব্রেন কে কেন তুমি পরিচালনা করবে না এইজন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জগতের মধ্যে আমি তোমাদের আজ জাতির পরে স্থাপত্য শিল্পে তোমাদেরকে আমি আর্কিটেক্ট বানিয়েছি ডিজাইনার বানিয়ে দিয়েছি পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযকুরু ইদ জাআলাকুম খুলাফা মিন বাদি আদ আদ জাতির পরে পৃথিবীতে আমি তোমাদেরকে আমার প্রতিনিধি বানিয়েছি যাতে তোমরা সুন্দর করে তোমাদের আবাসন তোমাদের অট্টালিকা তোমাদের ফ্ল্যাট বাড়ি তোমাদের সুন্দর সুন্দর আকাশ চুম্বিয়ে ধরে বিল্ডিং অট্টালিকা গুলো যেন তোমরা তৈরি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে বলেন তাত্তাখিদুনা মিন সুহুলিহা কুসুরা সোনার মাটির উপরে খুঁটি লাগাইয়া সোনার মাটি 5 কাঠা 10 কাঠা জায়গার মধ্যে খুঁটি লাগাইয়া বিম তৈরি করে স্তম্ভ তৈরি করে এর উপরে তোমরা অসংখ্য কক্ষ বিশিষ্ট তোমরা প্রাসাদ তৈরি করো তাত্তাখিদুনা মিন সুহুলিহা কুসুরা কুসুর মানে অ্যাপার্টমেন্ট আল্লাহ বলছেন তোমরা অ্যাপার্টমেন্ট তৈরি করো বলো না সুবহানাল্লাহ কোনখানে আপনি আগাবেন সেখানে কোরআন আছে কোরআনকে বাদ দিয়ে আগাবার কোন সুযোগ নাই আল্লাহ বলেন ওই পাহাড়গুলো যেগুলো নয়া নবীরাম যেগুলো দেখে তোমার চোখ জুড়ে যায় কত সুন্দর করে আমি পাহাড়কে তৈরি করেছি আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে পাহাড় সম্পর্কে তিনি বলেছেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বিজুম ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবিবু সুদ পৃথিবীর মানুষ শোনো কতগুলো পাহাড় তো আমি শুধু সাদা রঙের তৈরি করেছি যে পাহাড়গুলো দূর থেকে দেখে তুমি মনে করবে বিশাল বরফের চাকা আর কতগুলো পাহাড় এমন আছে যে পাহাড়গুলো তুমি দেখলে মনে করবে এটা গোলাপি বর্ণের কুসুম বর্ণের আর কতগুলো পাহাড় তো এমন আছে গারাবি বসত গোরাপ মানে কালো সুদ মানে কালো এমন নিকষ কালো যেগুলোর উপরে গাছগুলো দাঁড়িয়ে আছে পাহাড় মতে কিন্তু সেই পাহাড় পাহাড় নয় বরং ওই পাহাড়ের উপরে আমি গাছের ব্যবস্থা করেছি যাতে করে তুমি সেখানে আঙ্গুর সেখানে এই ধরনের ফল ফসলের তুমি ব্যবস্থা করতে পারো বলুন না সুবহানাল্লাহ তাহলে তোমাকে কোরআন বলে নাই ফিঙ্গারপ্রিন্টের পথ আজকের যে কোনো হাই কমিশন থেকে আপনি বিদেশে আসতে চান বিদেশে যেতে চান মাস্ট বি আপনার ফিঙ্গারপ্রিন্ট সেখানে দিতেই হবে তাহলে ফিঙ্গারপ্রিন্ট কানাডীয় 130 জন বিজ্ঞানী দ্বারা খোঁজা শুরু করলো ফিঙ্গারপ্রিন্ট এটা এলো কোত্থেকে কেন হাতের ছাপ মানুষের জীবনের জন্য প্রয়োজন একটা মানুষকে ট্রেস করার জন্য ধরার জন্য তার কর্মকাণ্ডগুলো বের করার জন্য হাতের ছাপের কি প্রয়োজন পৃথিবীর মধ্যে 130 জন কানাডীয় বিজ্ঞানী তারা গবেষণা শুরু করলেন ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুঁজে শেষ
তত্ত্ব বহরের যতগুলো গ্রন্থ সবগুলো খুঁজে শেষ করলেন কোথাও নাই শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত দিলেন যেটা মুসলমানের কোরআনে থাকতে পারে দেখি তো মুসলমানের কোরআনে ফিঙ্গারপ্রিন্টের কথা আছে কি না তাই না আমার পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত করতে করতে আমার আল্লাহ পবিত্র কোরআন ওপেন করে দিয়েছেন সারা পৃথিবীর সকল মানুষের জন্য পবিত্র কোরআন কোন ব্যক্তি এবং গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়ে থাকার মতো গ্রন্থ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি ষষ্ঠ হিজরির পরে রাজা বাদশাদের কাছে যে ইসলামের দাওয়াতি চিঠি দিয়েছিলেন সেখানে কোরআনের আয়াত তিনি লিখে দিয়েছিলেন যাতে কোরআনের আয়াত তারা দেখে উপলব্ধি করতে পারে যেটা মানুষের কথা নয় বলুন না সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে পবিত্র কোরআন নাযিল হয়েছে সেই নাযিলকৃত কোরআনের মধ্যে